ফেনীর সোনাগাজীর ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুর ইসলাম মানিক কয়েক বছর আগে শ্বশুরবাড়ি থেকে দেওয়া কয়েক লাখ টাকা এবং কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে শুরু করেছিলেন ব্যবসা বন্যা শুরুর কয়েকদিন আগেই গোডাউনে এনেছিলেন কয়েক লাখ টাকার তুলা কিন্তু বন্যার পানিতে ঋণ করা লাখ লাখ টাকায় দাঁড় করানো ব্যবসা এখন প্রায় ধ্বংস এদিকে বন্যার পানি ঢুকে নষ্ট হয়ে গেছে বিক্রির জন্য তৈরি করা লেপ তোষক জাজিম ইত্যাদি রক্ষা পায়নি কারখানা শোরুম কোনটি বন্যায় বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে দিশে হারা হয়ে পড়েছেন শহীদুল বন্যা হওয়ার তিন দিন আগে আমি এখানে প্রায় দুই লাখ সত্তর হাজার টাকার মাল বুকিং দিয়েছি এরপরে আমার শোরুম বক্তা মুন্সি মোস্তফা বেডিং ওইখানে প্রায় আমি দেড় লক্ষ টাকার আমার শোরুমে মাল ছিল এভাবে আমার টোষকগুলা ল্যাবগুলা শহীদুলের কারখানায় গিয়ে দেখা যায় ভিজে যাওয়া জিনিসপত্র রোদে শুকানোর চেষ্টা করছেন হঠাৎ বন্যায় কারখানা ও গুদাম থেকে কোনো কিছুই রক্ষা করা যায়নি এখন ভেজা তুলাগুলো শুকিয়ে ব্যবহারের উপযোগী করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি জানা যায় দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থেকে শ্রমিকের কাজ করতেন শহীদুল পরে নিজেই ব্যবসার পরিকল্পনা করেন উপজেলার বক্তার মুন্সি বাজারে মোস্তফা বেডিং শোরুম নামে একটি দোকান দিয়ে যাত্রা তার এরপর তৈরি করেন নিজস্ব কারখানা ও গুদাম